বাড়ি থেকে ধূপগুড়ি হাসপাতালে যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে গেল 3.5 বছরের সন্তান সহ এক গৃহবধূ। আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নিখোঁজ গৃহবধূর স্বামী তাপস রায়। জানা গেছে, মাথাভাঙার নয়ারহাটের পবিত্র বর্মনের মেয়ে রিঙ্কি বর্মনের 5 বছর আগে বিয়ে হয় ধূপগুড়ি খলাই গ্রামের গোরের বাড়ি এলাকার সুবল রায়ের ছেলে তাপস রায়ের সাথে। বর্তমানে তাদের 3.5 বছরের এক কন্যা সন্তানও রয়েছে। গৃহবধূর স্বামী তাপস রায়ের অভিযোগ, তার কাকাতো ভাইয়ের সাথেই সম্পর্ক ছিল স্ত্রী রিঙ্কি বর্মনের। এদিন ধূপগুড়ি হাসপাতালে যাওয়ার নাম করে সন্তান সহ নিখোঁজ হয়ে যায় গৃহবধূ। নিখোঁজ সন্তান সহ স্ত্রীর খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছে গৃহবধূর স্বামী সহ পরিবারের সদস্যরা। এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে নিখোঁজ স্ত্রীর খোঁজ না পেয়ে ধূপগুড়ি থানায় লিখিতভাবে নিখোঁজ অভিযোগ দায়ের করে স্বামী তাপস রায়। কি হয়েছে দাদা? 20 তারিখে বাড়ি থেকে মানে হসপিটালে কথা বলে হসপিটালে গেছি। কে বের হয়? আমার বউ আর বাচ্চা বাইরে হয়ে চলে গেছে। বাড়িতে জিজ্ঞাসা করছে কোথায় যাবো, হসপিটালে গেছি। তারপর হসপিটাল থেকে এখনো থানায় ডায়েরি দিচ্ছি, মেশিন ডায়েরি করছি, এখনো খোঁজ পাওয়া যায়নি। কতদিন ধরে নিখোঁজ? 20 তারিখ থেকে। তারপর থানায় কবে অভিযোগ জানিয়েছেন? থানায় তোমার আমি 23 তারিখে মানে মেশিন ডেয়ারি করছি, করার পর আবার মানে একটা দিচ্ছি মেশিন ডেয়ারি, ডবল মেশিন ডেয়ারি দিয়েছি। কাউকে কি সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ হয় একটা ছেলেকে। ছেলের নাম হলো মিঠুন রায়, ওর বাবার নাম হলো বিমল রায়। সেই ছেলেও বাড়ির থেকে মনে করো উদাও, ওই ছেলেরও এখন মোবাইল সুইচ অফ। আচ্ছা, তারপর? তারপর থেকে এখন খুঁজোখুঁজি করা হচ্ছে, এখন পাওয়া যাচ্ছে না। ছেলের বাড়িতেও গেছি। আগের থেকে কি সম্পর্ক ছিল ওই ছেলের সাথে কোনো? এখন তো আমাদের বাড়িতে আসেনি, শুধু 3 বার আসছে, একবার হোলির সময় আসছে, আর একবার আমার বেটির বার্থডের সময় আসছে। ছেলেটা? ছেলেটা আসছে। যোগাযোগ হইতো কি ফোনে কোনো? না, ফোনে কোনো যোগাযোগ ছিল না, আমার বইয়ের কোনো মোবাইলই ছিল না। তারপরে এরকম ঘটলো কি করে? এখন কি করে ঘটলো এটাই তো সম্ভব, আমি মানে জানতে পারতেছি না। যেদিন গেছিল আপনার বউ কি আপনাকে জানিয়ে হাসপাতালে গেছিল? না না, আমাকে ফোন করেনি, বাড়ির লোককে বলে গেছে। তারপর হাসপাতাল থেকে নিখোঁজ? নিখোঁজ। এখন এই ছেলেটা মানে ছেলের কাছে আসে না, বিক্রি করে দিচ্ছে, এখন বলা মুশকিল। আপনার কি মনে হচ্ছে? আমার তো মানে ওই ছেলে নিয়ে গেছে, এখন বিক্রি করে দিতে পারে। এখন যখন মোবাইল সুইচ অফ, যদি ওরা নিয়ে যায় তাহলে তো কিছু একটা বলবে, আমি অমুক জায়গায় আছি, আমি তোমার সাথে সংসার করবো না, তো বলবে। তো আমার এখন অভিযোগ, ছেলে তো বিক্রি করে দিতে পারে মেয়ের বাচ্চাকে। আপনি থানায় কি অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করছি আমার বউ হারিয়ে গেছে। কি বলছে থানার থেকে? থানার থেকে বলতে ঠিক আছে, আমি খোঁজাখুঁজি করবো। কি মনে হচ্ছে? আমার মনে হয় ওই ছেলে হসপিটাল থেকে কিডন্যাপ করে উঠে নিয়ে গেছে আমার মেয়েকে, বাচ্চাকে নিয়ে কোথাও বিক্রি করবে। তারপর যোগাযোগ হয়েছে তোমার বউর সাথে কোনো রকম? কোনো যোগাযোগ হয়নি, ছেলের মোবাইলও বন্ধ, ছেলে ওর জামাইবাবুর বাইক বন্ধক দিয়েছে 8,000 টাকায়। আমার বাড়ির থেকে 7,000 টাকা আমার বউ নিয়ে গেছে। তারপর? তারপরে এখন তো খুঁজোখুঁজি করছে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তোমার বউয়ের সাথে কে ছিল আর? কেউ ছিল না, বউ আর বাচ্চা ছিল শুধু। কত বছরের বাচ্চা? 3.5 বছর বাচ্চার বয়স। এমনি কি করো তুমি? আমি টাইটের কাজ করি। আপনার নাম? তাপস রায়। কোন জায়গা এটা? এটা খলাই গ্রাম গোরের বাড়ি। রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান। এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি, লোটাস, কেয়াসেট, ওসিয়া, মামার্থ, লরেল, ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগ, গিফট, বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স, বলরামপুর রোড, দিনহাটা, চৌপতি। যোগাযোগ করুন 9679941199 অথবা 9733138252 এই নম্বরে। আপনার বৌমার ওই তো হসপিটালে গেছে, হসপিটাল থেকে সেদিন থেকে নিখোঁজ। কবে গেছে হসপিটালে? এই গেল সোমবার, সোমবার সময় 8 দিন না। তারপর কি করলেন আপনারা? ওই মেশিন ডাইরি টাইরি করলি, তারপরে তো আর কোনো পুলিশের কোনো খবর টবর নাই। খোঁজাখুঁজি করেছেন? আমরা না দিনে রাতে এলাও খুঁজেছি, কোনো জায়গায় পাননি না। কাউকে কি সন্দেহ হয়? সন্দেহ হয় ওই যে একজনে। কি সন্দেহ হয়? ওই ওয়ে কোনো গণ্ডগোলিয়া লোক, চেংড়া। কোনো সম্পর্ক ছিল না? ভাইস্তে সম্পর্ক না। আপনার বৌমার সাথে ওই ছেলেটা কোনো সম্পর্ক ছিল? কোনোদিন দেখা হয়নি। আচ্ছা, কি নাম আপনার বৌমার? রিঙ্কি রে। রিঙ্কি বর্মন। রিঙ্কি বর্মন। বয়স কিরকম? বয়স 22। কে কে গেছিল আপনার বৌমার সাথে? আর কে ছিল? বাচ্চা ছিল? বাচ্চা ছিল। কত বছরের বাচ্চা? 3.5 বছর। কোন জায়গা এটা? এটা খলাই গ্রাম গোরের বাড়ি। কি হয় আপনার যে নিখোঁজ? যে নিখোঁজ হয়েছে তা আপনার কি হয়? বৌমা